সাধারণত সৌন্দর্য বলতে আমরা চেহারাই বুঝি, আর এর যত্ন নিতেও ভুলি না। কিন্তু মুখ ও হাতের মতো পাও সৌন্দর্যের একটি অংশ, যা পরিষ্কার এবং দাগহীন রাখা খুবই জরুরি। সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ, রক্ত সঞ্চালনের সমস্যা, কেমিক্যাল ও শুষ্কতার কারণে পা অনেক দ্রুত কালচে হয়ে যায়। প্রতিদিন তো আর বিউটি সেলুনে গিয়ে পায়ের যত্ন নেওয়া সম্ভব নয়। কালচে দাগ দূর করতে ঘরোয়া উপায়ে নিয়মিত পায়ের যত্ন নিন। প্রাকৃতিক উপায়ে কিভাবে পায়ের কালচে দাগ দূর করবে সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হলো। চিনি ও লেবু রসে স্ক্রাব। পায়ের কালচে দাগ দূর করতে স্ক্রাবিং খুবই জরুরি। এটি মরাকোষ দূর করে, পা নরম ও মসৃণ করে। হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। এবার লেবু কেটে এর ওপর চিনি ছড়িয়ে 5 মিনিট পায়ে ঘষুন। পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এরপর ভালো করে পা শুকিয়ে ময়েশ্চারাইজার লাগান। দুধে ভিজিয়ে রাখুন। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা পায়ের ত্বক সুস্থ রাখে। এটি শুধু ত্বকের কালচে দাগই দূর করে না, এটি পা নরম ও মসৃণ করে। দুধের মধ্যে কয়েক একটি গোলাপের পাপড়ি ছড়িয়ে এর মধ্যে 10 মিনিট পা ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগান। ময়দার প্যাক ব্যবহার। ময়দা পায়ের ত্বকের কালচে দাগ সহজেই দূর করে। টমেটোর রসের সঙ্গে ময়দা, লেবুর রস ও শশার রস মিশিয়ে পায়ে লাগান। এবার হালকা ম্যাসাজ করুন। 10 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।